সেখানে মাকে জড়িয়ে কাঁদতে দেখা যায় দুই বছরের শিশুকে গত নয় মে রাতে দুই বছরের শিশুকে কোলে নিয়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান মা জায়দা সে সময় সন্তানসহ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পথচারীরা তাৎক্ষণিকভাবে পরিচয় না পাওয়ায় মায়ের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয় আর একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় আহত ছেলেকে দুদিন ধরে অন্যের কোলে কোলে থেকে দুর্বিসহ দিন কেটেছে মা হারা শিশুটির ভিডিও দেখে ময়মনসিংহ মেডিকেলে ছুটে যান সজনরা তারা জানান 2018 সালে কাপাসিয়ার বাসিন্দা ফারুক মিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল জায়েদা কিন্তু ফারুকের ঘরে প্রথম স্ত্রী সহ সন্তান থাকায় ভালুকায় আলাদা ভাষা ভাড়া নিয়ে থাকতেন জায়েদা তার অকাল মৃত্যুতে এখন বাবা মা দুজনেই হারালো মেহেদী এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার কেউ বলতো কোনো পুরস্কার না বাচ্চারা কান্না কাটি করতেছে বোনের সাথে আমার বাইগনারা আমি নিয়ে যাবো নিয়ে যাবো আমার বোনের যেহেতু একটা স্মৃতি রাখে গেছে নিহত জায়দার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারা উপজেলার খুশি রায় সাদিকুর রহমান সময় সংবাদ ময়মনসিংহ